এই মুহূর্তের সব থেকে বড় খবর, নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই আদালতের বিশেষ বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের নির্দেশ অনেক স্পিন বল করেছেন এবং ওয়াসিম আকরামের গতিতে স্প্রিড বল করুন, সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে তদন্ত ত্বরান্বিত করার পরামর্শ দিলেন বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছিল কুন্তল ঘোষ, তাপস, নীলাদ্রিকে। আগামী 20 এপ্রিল পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দিলেন আদালত। বিচারক এদিন বললেন, টাকা যাদের গিয়েছে গিয়েছে, তাদের থেকে টাকা উদ্ধার হয়েছে কি? আর ব্যাংকের থেকে নথি পাওয়া না গেলে, ব্যাংক সাহায্য না করলে আদালত অভিযোগ করা হচ্ছে না কেন? সে প্রশ্ন তুলছেন বিচারক। বিচারক বললেন, তাদের টাকা উদ্ধার করুন, নতবা তাদের টাকা বাজেয়াপ্ত করুন। যদি ব্যাংক কর্তৃপক্ষ সহযোগিতা না করেন তাহলে আদালতে রিপোর্ট করুন। একই সঙ্গে বিচারক বললেন, আর কতদিন স্পিড বল করবেন? অফিসারকে বলুন স্পিড বল করতে। অসীম আকরাম স্পিড বল করতেন, তারপরেই উইকেট তুলতেন। শুনানিতে সিবিআইয়ের আরও দাবি, এক্ষেত্রে দুটো পিলার আছে, একটি পিলার টাকা নিয়েছে আর একটি পিলার যেখানে টাকা দেওয়া হয়েছে, মাঝে রয়েছে অসংখ্য ছোট ছোট দেওয়াল, সেই পিলার জোড়ার কাজ করার চেষ্টা হচ্ছে, দেওয়াল ভেঙে তবেই বড় পিলারের কাছে পৌঁছানো হবে বলে দাবি করলেন সিবিআই। সিবিআইয়ের আইনজীবী এও দাবি করলেন যে কুন্তলের আইনজীবী মেনেই নিচ্ছেন টাকা নেওয়ার কথা, আমরা সেটাই তো তদন্ত করছি। তাপস মণ্ডলের তরফে ওরূপ আইনজীবী বলেন, সিবিআই বলছে অযোগ্যদের থেকে টাকা নিয়ে সরকারি অফিসারদের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া হয়েছে, সিবিআইয়ের এই বক্তব্যের কোনো সঙ্গতি নেই, আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। তখন সিবিআই আইনজীবী বলেন, তাপস মণ্ডল নিজেই একাধিক প্রভাবশালীর নাম করেছেন, তাহলে তাপস মণ্ডল নিজেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত, তাহলে তাকে কীভাবে জামিন দেওয়া যায়? এদের মারিয়ে তবেই বৃহত্তর মাথার কাছে পৌঁছানো সম্ভব হবে, হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু নিয়োগ দুর্নীতিতে কেউ ছাড় পাবে না। আমরা এবার স্পিন বল ছেড়ে স্পিড বল করার জন্য তৈরি হচ্ছি।